ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে লার্নিং টপিক টু গ্রো। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকের টপিক জেনারেল নলেজ। কম্পিটিটিভ পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ টপিক। আজ আমরা ইতিহাস নিয়ে আলোচনা করব। ইতিহাসের পার্ট টু ভিডিও এটি। আজকের আলোচ্য বিষয় ভারতের বিখ্যাত স্থাপত্য। কম্পিটিটিভ পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটি দেখতে দেখতে মনে মনে একটু ঘুরে আসাও যাক। চলুন শুরু করি। আগ্রা ফোর্ট, আগ্রা দুর্গ, প্রতিষ্ঠাতা আকবর। আনুমানিক 1565 থেকে 73 সালে এই দুর্গটি নির্মিত। এই দুর্গটি উত্তরপ্রদেশে অবস্থিত। দুর্গটি সম্বন্ধে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। আগ্রা দুর্গ ভারতের আগ্রা শহরের ঐতিহাসিক দুর্গ। 1638 সাল নাগাদ এটি মোগল রাজবংশের সম্রাটের প্রধান বাসভবন ছিল, যখন রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। ব্রিটিশদের দখলের আগে সর্বশেষ ভারতীয় শাসকরা মারাঠা ছিলেন। 1983 সালে আগ্রার দুর্গটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসাবে খোদাই করা হয়েছিল। এই দুর্গটি তাজমহল থেকে প্রায় 2.5 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। নেক্সট, বিবিকা মকবরা, প্রতিষ্ঠাতা ঔরঙ্গজেব। আনুমানিক 1668 থেকে 1669 সালে নির্মিত। এটি ঔরঙ্গাবাদে অবস্থিত। জেনে নেওয়া যাক আরও কিছু তথ্য। বিবিকা মকবরা ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত একটি সমাধি। 1660 সালে মোগল সম্রাট ঔরঙ্গজেব তার প্রথম এবং প্রধান স্ত্রী দিলরাস বানু বেগমের স্মরণে এটি চালু করেছিলেন। দিলরাস বানু বেগমের অপর নাম রাবিয়া উদ দৌরানি। নেক্সট, বোধগয়া বা বুদ্ধগয়া, প্রতিষ্ঠাতা অশোক। বোধগয়া ভারতের বিহার রাজ্যের গয়া জেলার মহাবোধি মন্দির কমপ্লেক্সের সাথে যুক্ত একটি ধর্মীয় স্থান এবং তীর্থস্থান। বোধি গাছের নিচে গৌতম বুদ্ধ জ্ঞানলাভ করেছিলেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে গৌতম বুদ্ধের জীবন সম্পর্কিত প্রধান চারটি তীর্থস্থানগুলির মধ্যে বোধগয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য তিনটি স্থান হল কুশীনগর, লুম্বিনী এবং সারনাথ। 2002 সালে বোধগয়াতে অবস্থিত মহাবোধি মন্দিরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী জায়গায় পরিণত হয়েছিল। নেক্সট, বুলন্দ দরওয়াজা বা বুলন্দ দরজা বা বিজয়ের দ্বার, প্রতিষ্ঠাতা আকবর। বুলন্দ দরওয়াজা ফতেপুর সিক্রি উত্তরপ্রদেশে অবস্থিত। বুলন্দ দরওয়াজা মোগল সম্রাট আকবর দ্বারা গুজরাটের বিরুদ্ধে তার বিজয়ের স্মরণে 1602 এডিতে নির্মিত হয়েছিল। এটি ভারতের আগ্রা থেকে 43 কিলোমিটার দূরে ফতেপুর সিক্রিতে জামে মসজিদের প্রধান প্রবেশদ্বার। বুলন্দ দরওয়াজা বিশ্বের সর্বোচ্চ প্রবেশদ্বার এবং এটি মোগল স্থাপত্যের উদাহরণ। এটি আকবরের সাম্রাজ্যের পরিশীলতা এবং প্রযুক্তির উচ্চতা প্রদর্শন করে। নেক্সট, দিল্লির জামা মসজিদ, প্রতিষ্ঠাতা শাহজাহান। মসজিদে জাহান্নামা, যেটি আলোচিত বিশ্ব প্রতিফলিত মসজিদ বা ওয়ার্ল্ড রিফ্লেক্টিং মস্ক, সাধারণত দিল্লির জামে মসজিদ নামে পরিচিত। এটি ভারতের বৃহত্তম মসজিদগুলির মধ্যে অন্যতম। 1650 থেকে 1656 সালের মধ্যে 1 মিলিয়ন রুপি ব্যয়ে মোগল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন। 1656 খ্রিস্টাব্দে লাল বেলে পাথর এবং সাদা মার্বেলের ফলা দিয়ে 3টি দুর্দান্ত গেট এবং 2টি 40 মিটার উঁচু মিনার দিয়ে মসজিদটি সম্পন্ন করা হয়েছিল। নেক্সট, রেড ফোর্ট বা লাল কেল্লা, প্রতিষ্ঠাতা শাহজাহান। লাল কেল্লা ভারতের দিল্লি শহরের একটি ঐতিহাসিক দুর্গ।
যা মোগল সম্রাটদের প্রধান বাসস্থান হিসাবে কাজ করে। সম্রাট শাহজাহান 1638 সালের 12ই মে লালকেল্লা নির্মাণের কাজ শুরু করেন, যখন তিনি আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। মূলত লাল এবং সাদা শাহজাহানের প্রিয় রং। লালকেল্লার নকশাটি তৈরি করেন ওস্তাদ আহমদ লাহারি। নেক্সট, তাজমহল প্রতিষ্ঠাতা শাহজাহান। তাজমহল বা ক্রাউন অব দ্য প্যালেস ভারতের আগ্রা শহরে যমুনা নদীর তীরে অবস্থিত একটি হাতির দাঁতের মতো সাদা মার্বেল সমাধি। এটি মোগল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের সমাধি স্থাপনের জন্য তৈরি করেন। এটিতে শাহজাহানের সমাধিও রয়েছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটি। তাজমহলের উচ্চতা 73 মিটার বা 240 ফুট, আনুমানিক 1632 থেকে 53 সালে এই সৌধটি নির্মিত। নেক্সট, অজন্তা কেভস প্রতিষ্ঠাতা গুপ্ত শাসকগণ। অজন্তা গুহাগুলি ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত। গুহাগুলিতে আঁকা চিত্রকর্ম এবং রককাট ভাস্কর্যগুলি রয়েছে বেঁচে থাকার সেরা উদাহরণ হিসাবে। প্রাচীন ভারতীয় শিল্পের বিশেষত অভিব্যক্তিপূর্ণ চিত্রকর্মগুলি যা অঙ্গভঙ্গি, ভঙ্গি এবং ফর্মের মাধ্যমে সংবেদনগুলি উপস্থাপন করে। ইউনেস্কোর মতে এগুলি হল বৌদ্ধ ধর্মীয় শিল্পের মাস্টারপিস যা পরবর্তী ভারতীয় শিল্পকে প্রভাবিত করেছিল। গোয়াগুলি 2টি ধাপে নির্মিত হয়েছিল। সাইটটি প্রত্নতাত্ত্বিক জরিপ অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ। 1983 সালে অজন্তা গোয়াগুলি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায়। নেক্সট, চারমিনার প্রতিষ্ঠাতা ওয়ালি কুতুব শাহ। 1591 সালে নির্মিত চার মিনার ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত একটি স্মৃতিসৌধ এবং মসজিদ। ল্যান্ডমার্ক বিশ্বব্যাপী হায়দ্রাবাদের প্রতীক হিসাবে পরিচিত পেয়েছে এবং ভারতের সর্বাধিক শিক্ষিত কাঠামোর মধ্যে তালিকাবদ্ধ রয়েছে। এটি আনুষ্ঠানিকভাবে তেলেঙ্গানা রাজ্যের জন্য তেলেঙ্গানার প্রতীক হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। চারমিনারটি মুসি নদীর পূর্ব তীরে অবস্থিত। নেক্সট, যন্তর মন্তর প্রতিষ্ঠাতা মহারাজা জয় সিং। যন্তর মন্তর আধুনিক শহর নয়াদিল্লিতে অবস্থিত। এটিতে 13টি স্থাপত্য জ্যোতির্বিদ্যার যন্ত্র রয়েছে। সাইটটি জয়পুরের দ্বিতীয় মহারাজা জয় সিং এর দ্বারা নির্মিত। এর উচ্চতা 723 ফুট বা 220 মিটার। নেক্সট, কুতুব মিনার প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক। কুতুব মিনার বা বিজয় টাওয়ার, যা ভারতের দিল্লির মেহরুলি অঞ্চলে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী কুতুব কমপ্লেক্সের অংশ। কুতুব মিনারটি তৈরি হওয়ার সময় 73 মিটার লম্বা ছিল। পঞ্চম বিভাগটি 1369 সালে পরে যুক্ত করা হয়েছিল এবং এর ব্যাস ছিল 47 ফুট বা 14.3 মিটার, যা বর্তমানে হ্রাস পেয়েছে, এবং এটিতে 379টি সর্পিল সিঁড়ি রয়েছে। নেক্সট, ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়ালটি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের একটি বিশাল মার্বেল ভবন। এটি 1906 সাল থেকে 1921 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এটি ভারতের তৎকালীন সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে উৎসর্গীকৃত এবং এটি এখন একটি জাদুঘর এবং বর্তমানে ভারতের পর্যটন কেন্দ্র এবং সংস্কৃতি মন্ত্রকের তত্ত্বাবধানে রয়েছে। স্মৃতিসৌধটি হুগলি নদীর তীরে জওহরলাল নেহরু রোড বা চৌরঙ্গি রোডের নিকটে ময়দানে অবস্থিত। নেক্সট, ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট একটি যুদ্ধ স্মারক যা নয়াদিল্লি রাজপথের পূর্ব প্রান্তে অবস্থিত।
এটি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর 70,000 সৈন্যের স্মৃতি হিসাবে দাঁড়িয়ে আছে, যারা প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে নিকটবর্তী ও দূর প্রাচ্যের অন্য কোথাও স্থানে মারা গিয়েছিলেন 1914 থেকে 1921 সালের। যুক্তরাজ্যের কিছু সৈনিক ও অফিসার সহ 13,300 জন সার্ভিসম্যানের নাম গেটে খোদাই করা আছে স্যার এডুইন লুটিয়েন্স দ্বারা নির্মিত এই গেটটি। নেক্সট, হাওয়া মহল, প্রতিষ্ঠাতা মহারাজা সোয়াই প্রতাপ সিং। হাওয়া মহল ভারতের জয়পুরের একটি প্রাসাদ। লাল এবং গোলাপি বেলেপাথরের সাহায্যে তৈরি এই প্রাসাদটি, এটি 5-তল বিশিষ্ট, একটি মৌমাছির মধুচক্রের অনুরূপ। এর 953টি ছোট উইন্ডো রয়েছে। নেক্সট, কোণার্কের সূর্য মন্দির, প্রতিষ্ঠাতা রাজা নরসিংহ দেব। কোণার্কের সূর্য মন্দিরটি ভারতের উড়িষ্যার উপকূলরেখার পুরী থেকে প্রায় 35 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। মন্দিরটি পূর্ববঙ্গ রাজবংশের প্রথম রাজা নরসিংহ দেব নির্মাণ করেছিলেন। মন্দিরটি হিন্দু দেবতা সূর্যকে উৎসর্গীকৃত। একদা 200 ফুট উঁচু মন্দিরটি প্রায় এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নেক্সট, নালন্দা, প্রতিষ্ঠাতা গুপ্ত সম্রাটগণ। এটি বিহারের রাজগীরে অবস্থিত। আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের ভিডিও ক্লিপসে দেওয়া আছে, অবশ্যই দেখুন, এবং প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষায় আসার মতো, ভালোভাবে দেখুন এবং মনে রাখুন। নেক্সট, সাঁচি স্তূপ, প্রতিষ্ঠাতা অশোক। সাঁচি স্তূপ ভারতের বৌদ্ধ ধর্মের স্মৃতিস্তম্ভ। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রায়সেন জেলার সাঁচি টাউনের একটি পাহাড়ের চূড়ায় গ্রেট স্তূপের জন্য বিখ্যাত। এটি মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের উত্তর পূর্বে 4 কিলোমিটার দূরে অবস্থিত। সাঁচির গ্রেট স্তূপ ভারতের প্রাচীনতম প্রস্তর স্থাপনাগুলির মধ্যে একটি এবং ভারতীয় স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। এটি মূলত খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোক দ্বারা পরিচালিত। এর নিউক্লিয়াসটি একটি সাধারণ গোলার্ধ ইটের কাঠামো। নেক্সট, বিবেকানন্দ রক মেমোরিয়াল। বিবেকানন্দ রক মেমোরিয়ালটি ভারতের কন্যাকুমারীর একটি জনপ্রিয় পর্যটন স্মৃতিস্তম্ভ। 1970 সালে স্বামী বিবেকানন্দের সম্মানে নির্মিত হয়েছিল। স্থানীয় কিংবদন্তি অনুসারে এই শিলার ওপরেই দেবী কুমারী ভগবান শিবকে তুষ্ট করার জন্য তপস্যা করেছিল। ধ্যান মণ্ডপম নামে পরিচিত একটি ধ্যানের হলও রয়েছে দর্শকদের ধ্যান করার জন্য এই স্মৃতিসৌধের সঙ্গে সংযুক্ত হয়ে। নেক্সট, সিটি প্যালেস, উদয়পুর, প্রতিষ্ঠাতা মহারানা উদয় সিং। সিটি প্যালেস উদয়পুর ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর শহরে অবস্থিত একটি প্রাসাদ কমপ্লেক্স। এটি প্রায় 400 বছর ধরে নির্মিত হয়েছিল মেওয়া বংশের বেশ কয়েকজন শাসকের অবদানের সাথে। সিসোদিয়া রাজপুত পরিবারের দ্বিতীয় মহারানা উদয় সিংহের দ্বারা 1553 সালে এটি নির্মাণ কাজ শুরু হয়। যখন তিনি তার রাজধানী পূর্ববর্তী চিত্তর থেকে নতুন পাওয়া শহর উদয়পুরে স্থানান্তরিত করেছিলেন, তা জানলাম বিভিন্ন ভারতের বিখ্যাত স্থাপত্য সম্বন্ধে এবং এগুলি কোথায় অবস্থিত এবং এর সঙ্গে রিলেটেড বিষয়গুলি মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য।
আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং প্লিজ প্রেস দ্য বেল আইকন। ভালো থাকুন, সুস্থ থাকুন।